হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ রানা, ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। প্রিয় গাইস, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে কর্মী নিয়োগ চলতেছে। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনছেন, আরব আমিরাত দুবাইতে দুবাই ট্যাক্সি কোম্পানিতে এবং মোটর সাইকেলিস্ট বর্তমানে নিয়োগ চলতেছে। সংযুক্ত আরব আমিরাতের যে সকল ট্যাক্সি কোম্পানি আছে, দুবাই ট্যাক্সি, অ্যাকচুয়ালি এগুলো গভর্নমেন্টের নিয়ন্ত্রিত, সেই কোম্পানির সাথে আমাদের বাংলাদেশের যে সকল রাষ্ট্রদূত, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র কল্যাণমন্ত্রী, তাদের সাথে চুক্তি হয়েছে আমাদের প্রতি বছর এখন থেকে আমাদের বাংলাদেশ থেকে 1300 থেকে 2000 শ্রমিক নেবে। তবে তারা এবছর ডিমান্ড করছে, তারা এবছর সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বাংলাদেশ থেকে 1300 থেকে 1500 কর্মী নিয়ে আসবে আরব আমিরাত দুবাইতে, শুধু দুবাই ট্যাক্সি কোম্পানিতে। তারপর হচ্ছে আরও বিভিন্ন কোম্পানি আছে, যেমন আপনার এই দেশে নন ডেলিভারি, তালাবাদ, ফুড ডেলিভারি, ডেলিভারি বয়, এইসব কোম্পানিতে বর্তমানে নিয়োগ চলতেছে। সো যারা বাংলাদেশে বর্তমানে ট্যাক্সিতে আছেন, যারা বাংলাদেশের ট্যাক্সিতে আছেন, তারা চাইলে বাংলাদেশের ট্যাক্সিতে না বসে থেকে আপনারা এদেশে আইসা আরও ভালো মানের স্যালারি উপার্জন করতে পারেন দুবাই ট্যাক্সি কোম্পানিতে আইসা। বর্তমানে কিন্তু নিয়োগ চালু হয়ে গেছে, অনেক ভালো ভালো এজেন্সিতে বর্তমানে ভিসা হচ্ছে। আপনারা যারা দুবাইতে ট্যাক্সি কোম্পানিতে আসতে চান, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পার্সোনাল ফেসবুক লিংক দিব, সেখান থেকে লিংক নিয়ে আপনারা আমাকে নক করতে পারেন। আর হ্যাঁ গাইস, যারা এখনও রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, যাতে সবার আগে এরকম আকর্ষণীয় নিত্য নতুন ভিসা আপডেট ভিডিও পেয়ে যাবেন আপনার ফোনে। গাইস, আরব আমিরাতে যারা ট্যাক্সি কোম্পানিতে আসতে চান, তারা চাইলে এই সুযোগটা আপনারা হাতে নিতে পারেন। তবে অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করে জানতে চান, ভাই বাংলাদেশের যেই লাইসেন্স আছে, ট্যাক্সির লাইসেন্স, সেই লাইসেন্স দিয়ে কি আরব আমিরাতে গাড়ি চালানো যাবে কিনা। এটা একেবারেই ভুল ধারণা ভাই, বাংলাদেশের লাইসেন্স এদেশে কোনো কাজে লাগবে না, তবে থাকা ভালো, যদি থাকে আপনার কাছে পূর্ব ট্যাক্সি সার্টিফিকেট বা ট্যাক্সির কাগজপত্র যেটাই বলেন না কেন, সেগুলো আপনার সাথে নিয়ে আসতে পারেন, এটা আপনার জন্য ইম্প্রুভ হবে। তবে বাংলাদেশের মোটর সাইকেলের যেই লাইসেন্স, তারপর ট্যাক্সির লাইসেন্স, এগুলো কোনো কাজে লাগে না, থাকলে সাথে নিয়ে আসবেন, ইম্প্রুভ হিসাবে কাজে লাগবে। এই দেশে আসার পর যেন আপনার সাথে সাথে ট্যাক্সি পেয়ে যাবেন, জব পেয়ে যাবেন, লাখ লাখ দেরাম কামাবেন, সেরকম তো না। এই দেশে আসার পর আপনার 2-4-6 মাস 1 বছর বসে থাকতে হবে, অন্য কাজ করতে হবে, তারপর হচ্ছে আপনার এই দেশের ট্যাক্সির লাইসেন্স, মোটর সাইকেল লাইসেন্স নিতে হবে, দেন তারপর আপনার পরীক্ষা নিরীক্ষার পর তারা দুবাই ট্যাক্সি কোম্পানি আপনাকে ট্যাক্সি দিবে। আশা করি গাইস আমার কথা বুঝতে পারছেন। তবে এখানে গাইস অনেক সুযোগ সুবিধা পাবে ট্যাক্সি কোম্পানির লোক, দুবাই ট্যাক্সি কোম্পানির লোক, আর এখানে বেতন ধরা হবে দুবাই শ্রম আইন মেনে। দুবাইতে বর্তমানে যেসব শ্রম আইন আছে, শ্রমিকদের যে সকল বেতন আছে, তারা এসব বিভিন্ন এক্সামের সাথে তারা এসব ইয়াগুলো কী বলে স্যালারিগুলো প্রদান করে থাকবে। তবে গাইস যারা মোটর সাইকেল চালাইতে পারেন, তারা বাংলাদেশে অপেক্ষা না করে তারা চাইলে জলদি করে দুবাইতে চলে আসতে পারেন। দুবাইতে বর্তমানে অনেক মোটর সাইকেলিস্ট নিতেছে বিভিন্ন ফুড ডেলিভারিতে। সো গাইস আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেক ভিডিওতে, আল্লাহ হাফেজ।